ইরাকের প্রেসিডেন্ট প্রাসাদে আবারও শ্রীলঙ্কার মতো দৃশ্য দেখল বিশ্ব। এসব কিসের ইঙ্গিত? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা দেওয়ার পর ইরাকের রাজধানী বাগদাদে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। বিক্ষোভকারীরা 29 আগস্ট সোমবার বাগদাদের গ্রিন জোনের কড়া নিরাপত্তা ব্যবস্থা টপকে মধ্যপ্রাচ্যের দেশটির ক্ষমতা কেন্দ্র রিপাবলিকান প্রাসাদে হানা দেয়, যেমনটি সপ্তাহ কয়েক আগে অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কাতেও দেখা গেছে। শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের মতো এদিন ইরাকের বিক্ষোভকারীরাও প্রেসিডেন্ট প্রাসাদে জোর করে ঢুকে পড়ে। প্রাসাদের সুইমিং পুলে নেমে তাদের গা জোড়ানোর ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে বলে জানায় হিন্দুস্তান টাইমস। আর্থিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের প্রাসাদে ঢুকে পড়েছিলেন কয়েকশো বিক্ষোভকারী। প্রেসিডেন্টের বিছানা, সুইমিং পুল, বাগান, জিমে দাপিয়ে বেড়ানো দেখা গিয়েছিল এই সমস্ত চিত্র ওই আন্দোলনকারীদের পক্ষ থেকে। ঠিক সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী থাকল ইরাকও। সোমবার ইরাকে সহিংসতায় 30 জনের নিহত হবার ও 400 জনের বেশি আহত হবার খবরও মিলেছে। ধর্মীয় নেতা মুক্তাদা আল সদর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর সোমবার রাতের দিকে তার সমর্থকরা বাগদাদের অনেক সড়কের দখল নিয়ে নেয়। মুক্তাদার ঘনিষ্ঠ সারায়া সালাম নিরাপত্তা গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সঙ্গে সংঘর্ষেও জড়ায়। প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বিশেষ বাহিনী, সেনাবাহিনীর 9ম ডিভিশনের ছোট একটি দলও পাঠানো হয়। নিরাপত্তা বাহিনীকে গ্রিন জোনের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গ্যাস বোমা ও স্টান গ্রেনেড ছুঁড়তে হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। শহরের কেন্দ্রস্থলে মেশিনগানের গুলির আওয়াজ পাওয়া গেছে। মুক্তাদা সদরের সমর্থক ও ইরান সমর্থিত বিভিন্ন বাহিনীর সদস্যরা একে অপরের দিকে অনবরত পাথর ছুঁড়েছে বলেও খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের থামাতে না পারার কিছুক্ষণের মধ্যেই কার্ফিউ জারি করা হয়। রাশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিয়াপন্থী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কাদিম আল হায়েরি অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় রাজনীতি ছেড়ে দেওয়ার কথা জানান মুক্তাদা সদর। মুক্তাদার অনেক সমর্থকই তার অনুসারী ছিল। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার আগে আল হায়েরি তার অনুগতদের ইরাকের পবিত্র শহর নাজাফের শিয়া আধ্যাত্মবাদ কেন্দ্রের বদলে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে অনুসরণ করার আহ্বান জানান। ইরান সমর্থিত দল থেকে প্রধানমন্ত্রী মনোনীত করায় গত মাসেই মুক্তাদা সদরের সমর্থকরা বাগদাদের সুরক্ষিত পার্লামেন্ট ভবনেও হানা দিয়েছিল। তারা ইরানের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোহাম্মদ শিয়া আল সুদানির প্রধানমন্ত্রীর প্রার্থিতার বিরোধিতা করছে। মুক্তাদা আল সদরের জোট পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতলেও গত বছর থেকেই দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা চলছে। রাজনৈতিক সংস্কারের দাবিতে মুক্তাদা সদরের সমর্থকদের 2016 সালের অবস্থান ধর্মঘট এমন অনিশ্চয়তা সৃষ্টি করেছিল। কেন এই সমস্যা? গত বছরের অক্টোবরে সংসদ নির্বাচনের পরও ইরাকে একটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে হয়েছে। মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধির পর গত মাসে ইরাকের অস্থিতিশীলতা বেড়েছে যখন মুক্তাদা সমর্থকরা পার্লামেন্টে হামলা চালায়। সহিংসতার এই তরঙ্গ অস্থিতিশীলতার একটি নতুন সময় শুরু করবে বলে আশা করা হচ্ছে, যা সারা বিশ্বে তেল সরবরাহ এবং সেখানে কর্মরত বিদেশি শ্রমিকদের নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। মুক্তাদা আল সদর কে? মুক্তাদা আল সদর ইরাকের সবচেয়ে শক্তিশালী নেতাদের একজন। তিনি উদার আদর্শের বিরোধী, তার অনুসারীরা সব কিছু মেনে চলে। জুলাই মাসে প্রধানমন্ত্রী পদে মোহাম্মদ শিয়া আল সুদানির প্রার্থিতার বিরুদ্ধে তার সমর্থকরা সংসদ ভবনে বিক্ষোভ করে। তারা বিশ্বাস করেছিল যে সে ইরানের ঘনিষ্ঠ ছিল। জনতাকে একত্রিত করার ক্ষমতার কারণে তিনি অন্যান্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর প্রাধান্য পান। ইরাকি নেতা আল সদরের বাবা মোহাম্মদ সাদিক এবং শ্বশুর মোহাম্মদ বাকিরও প্রভাবশালী ইরাকি ধর্মীয় নেতা ছিলেন। দুজনেই সাদ্দাম হোসেনের হাতে নিহত হন। 2006 সালের 30 ডিসেম্বর সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর হয়ে মৃত্যু হলে
তিনি হাজার হাজার মানুষকে একত্রিত করে আল সাদরিস্ট আন্দোলন শুরু করেন। এই আন্দোলনে একটি সামরিক শাখাও রয়েছে যার নাম এখন সারায়া আল সালাম অর্থাৎ শান্তি ব্রিগেড। মুক্তাদা শিয়া হওয়া সত্ত্বেও শিয়া দেশগুলো ইরাকে ইরানের হস্তক্ষেপের বিরুদ্ধে, তিনিও আমেরিকার বিরুদ্ধে। 2020 সালে আল সদর ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সংঘাতে ইরাককে অন্তর্ভুক্ত না করার জন্য সতর্ক করেছিল। অবসরের কথা বললেন কেন? মুক্তাদা আল সদর বলেছেন যে আমি অবসর নিচ্ছি কারণ অন্যান্য শিয়া নেতা এবং দলগুলো সরকার থেকে দুর্নীতি দূর করতে, দেশে সংস্কার আনতে ব্যর্থ হয়েছে। আল সদর পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন চেয়েছিল। গত বছরের নির্বাচনে তার দল সর্বোচ্চ সংখ্যক আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু তিনি সরকার গঠনের জন্য ইরান সমর্থিত অন্যান্য শিয়া গোষ্ঠীর সঙ্গে আলোচনা করতে অস্বীকার করেন। যদি আপনি উল্লেখ করেন যে সহিংসতা কোথায় ঘটেছে, বেশিরভাগ ঘটনা ঘটেছে বাগদাদের গ্রিন জোনে, যেখানে সরকারি ভবন এবং বিদেশি দূতাবাস রয়েছে। মুক্তাদার মিলিশিয়া বাহিনী পিস ব্রিগেড এবং ইরাকি সামরিক বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়। আল সদর যোদ্ধা এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে তুমুল লড়াই হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে রকেট লঞ্চারের মতো বিশাল অস্ত্রসহ বেশ কয়েকজন যোদ্ধাকে দেখানো হয়েছে। ইরানের অবস্থান কি? প্রতিবেশী ইরান ইরাকের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। ইরাকে সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইরানের আশঙ্কা সহিংসতার এই ঢেউ তার কাছে পৌঁছতে পারে। কুয়েত তার নাগরিকদের অবিলম্বে ইরাক ছেড়ে যেতে বলেছে। পরিস্থিতির উন্নতির জন্য অবিলম্বে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। ভারতে অপরিশোধিত তেল সরবরাহে প্রভাব পড়তে পারে। ভারত তার অপরিশোধিত তেলের প্রয়োজনের 22% ইরাক থেকে আমদানি করে। সেখানে অস্থিরতা বেড়ে যাওয়ায় অপরিশোধিত তেল আমদানিতেও প্রভাব পড়তে পারে। সেখানে প্রায় 15,000 ভারতীয় শ্রমিক রয়েছেন। ভারতীয়দের অধিকাংশই কুর্দিস্তান, বসরা, নাজাফ এবং কারবালায়। তাদের নিরাপত্তা একটি বড় সমস্যা। বর্তমান রাজনৈতিক অগ্রগতি এখন পর্যন্ত কোনো ভারতীয়কে প্রভাবিত করেনি। সেখানে বসবাসরত ভারতীয়দের জন্য ভারত সরকারের পক্ষ থেকে কোনো পরামর্শ জারি করা হয়নি। মুক্তাদা আল সদর রাজনীতি থেকে চিরতরে অবসরের ঘোষণায় শুধু দেননি, বরং নিজের সকল রাজনৈতিক কার্যালয় ও সেগুলোর কার্যক্রমও বন্ধের ঘোষণা দেন। তার দাবি, তিনি কখনোই নেতৃত্ব এবং ধর্মীয় কর্তৃপক্ষের দাবিদার ছিলেন না, তাই চিরদিনের জন্য রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। অবশ্য 9 বছর আগেও একবার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি, তবে পরে আবারও তিনি রাজনীতিতে ফিরে আসেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।